চলছে প্রচণ্ড দাবদাহ। এরই মধ্যে কর্মে অবিচল পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা। সেই সব কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের একটু তৃষ্ণা মেটাতে উদ্যোগী হলেন এখন লাইভ পরিবারের সদস্যরা। এদিন তারা পারবিরহাটা, কালীবাজার মোড়, কার্জন গেট চত্বর, বাদামতলা, পার্কাস রোড ও নতুন উড়ালপুলের কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের মিনারেল ওয়াটার ও লিকুইড ওয়ারেস তুলে দেন। আপনারা সারা জীবন এইভাবে, ঠিক আছে, খুবই ভালো লাগছে। ট্রাফিক ভাই আর দাদাদের হাতে আমরা জল আর ওয়ারেস তুলে দিচ্ছি। নমস্কার, বার থেকে এসেছি। আজকে আমাদের একটু সামান্য প্রচেষ্টা, ট্রাফিক ভাই দাদাদের একটুখানি ওয়ারেস আর জলের বোতল আমরা হাতে তুলে দিলাম। এখন লাইভ পরিবারের পক্ষ আপনারা কি এরকম সতর্কতা করেন? হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করছে এরা। গরমের মধ্যে পুলিশ এত ট্রাফিক ডিউটি করছে, তার জন্য তারা সাহায্য করে চলে এসছে, খুব ভালো কাজ করছে। তাহলে অশেষ ধন্যবাদ দিচ্ছি সেই সংস্থাকে আমি। এখন তো প্রচুর গরম, বিভৎস গরম আছে, একদম বিভৎস গরম। তার মধ্যে কিন্তু পরিষেবা দিতে হচ্ছে আমাদের পুলিশকে, পুলিশকে পুলিশের মতন কাজ করতেই হবে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।